আসসালামু আলাইকুম স্কাউট বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আছেন কিন্তু এই করোনাকালীন সময়ে সবার মনটা একটু খারাপ কারণ স্কাউট বন্ধুরা কেউই সাপ্তাহিক প্যাক ট্রুপ এবং ক্রু মিটিংয়ে অংশগ্রহণ করতে পারছেন না সাপ্তাহিক ক্রু মিটিংগুলোতে অংশগ্রহণ না করার ফলে আপনারা আপনাদের দক্ষতার বিষয়গুলো হাতে কলমে শিখতে পারছেন না হাতে কলমে দক্ষতা অর্জনের বিষয়গুলো আপনারা যেন ঘরে বসে সহজে শিখতে পারেন সেজন্য আমি প্রতিদিন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতেই পারছেন আমার হাতে একটা আমি দড়ি নিয়ে দড়িটা খুলছি এখন আমি আজকে প্রথমেই দক্ষতা অর্জনের বিষয়ে দড়ির কাজ দেখাবো দড়ি দিয়ে একটা গেরো দেখাবো স্কাউট বন্ধুরা বলুন দড়ি দিয়ে আপনারা কি গেরো দেখতে চান আপনারা ছবি দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কিসের ছবি হ্যাঁ এটা হলো ক্লোভ হিচের ছবি ক্লোভ হিচ বা বর্শি গেরো আমরা আজকে প্রথমে ক্লোভ হিচ কীভাবে দেয় সেটা শিখব আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে হাতে ক্লোভিজ বা বর্শি দিতে হয় প্রথমে একটা লুপ তৈরি করে নিলাম এবং পাশাপাশি আর একটা লুপ তৈরি করে নিলাম বাম হাতের লুপটা আমি প্রথমে করেছি এবং ডান হাতের লুপটা আমি দ্বিতীয়বার করেছি এই যে দেখুন বাম হাতেরটা প্রথমে ডান হাতেরটা দ্বিতীয়বার এখন যেটা প্রথম লুপটা করেছি প্রথম লুপটা উপরে থাকবে দ্বিতীয় লুপটা নিচে থাকবে আর দুই পাশে দড়ি টেনে হিচকে শক্ত করে দিলেই হয়ে গেল ক্লোভ হিচ আমি আবারও দেখাচ্ছি প্রথমে একটি লুপ তৈরি করে নিলাম দ্বিতীয়বার আরেকটি লুপ তৈরি করে নিলাম প্রথম লুপটি দ্বিতীয় লুপটির উপরে দিয়ে দিলেই তৈরি হয়ে গেল ক্লোভ হিচ বা বোর গেরো এখন কিভাবে বাঁশে দিতে হয় চলুন সেটা দেখে আসি অনেক সময় বাঁশ যদি ছোট হয় আর আমরা যদি গেজেট তৈরি করতে চাই তাহলে আমরা প্রথমে হাতে বড়শি গেরোটা তৈরি করে বাঁশের মাথা দিয়ে সেটা ঢুকিয়ে দিতে পারি এই যে দেখুন হাতে তৈরি করে নিলাম এখন বাঁশের মাথায় দিয়ে হিচকে শক্ত করে দিলাম হয়ে গেল বড়শি গেরো এখন বাস যদি লম্বা থাকে আমরা কিভাবে করব চলুন দেখে প্রথমে প্রথমেই দড়ির চলমান প্রান্ত দিয়ে খুঁটিতে একটি পূর্ণ প্যাচ দিতে হবে এ প্যাচ দেওয়ার ফলে দড়ির স্থির অংশ দড়ির চলমান অংশের নিচে অথবা উপরে থাকতে পারে যদি দড়ির স্থির অংশ দড়ির চলমান অংশের নিচে থাকে তাহলে দড়ির চলমান অংশকে আগের তৈরি প্যাচের নিচ দিয়ে খুঁটিতে ঘুরিয়ে এনে দড়ির স্থির অংশের নিচ দিয়ে দ্বিতীয়বারে তৈরি প্যাচের মধ্যে ঢুকিয়ে দিতে হবে চলুন আমরা আবার ক্লোভিজ প্র্যাকটিস করি প্রথমে দড়ির চলমান প্রান্ত দিয়ে একটি পূর্ণ প্যাচ দিয়ে নিলাম এরপর দড়ির স্থির অংশের নিচ দিয়ে দ্বিতীয়বারে তৈরি প্যাচের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এই যে দেখুন আমরা দড়ির উপর দিয়ে নিয়ে এসে এখন এই প্যাচের মধ্যে ঢুকিয়ে দিলাম এখন দড়ির দুই প্রান্তকে টেনে হিচকে শক্ত করে দিলাম এভাবে ক্লোভ হিচ বা বড়শিগেরও দিতে হয় কোনো দড়ির এক প্রান্তকে কোনো খুঁটিতে বা পোলে বাঁধার জন্য এবং একমাত্র ডায়াগোনাল ল্যাশিং ছাড়া অন্যান্য সব ল্যাশিং শুরু ও শেষ করার সময় ক্লোভ হিচ বা বর্শিগেরও ব্যবহার করা হয় আপনারা আরও নতুন নতুন কোন গেরো বা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানাবেন আর বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করবেন সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ